বাদামের যে দাম খোসার একই দাম, কিন্তু যতক্ষণ সে বাদামের সাথে থাকে তখন তার দাম অপরিবর্তিত একই দাম, কিন্তু খোসা যখন বাদাম থেকে আলাদা হয়ে যায় তার কোনো দাম থাকে না। রুমি বলছেন, কম্পেনিয়নশিপ উইথ হলি ম্যান মেক্স ইউ ওয়ান অফ দ্য হলি ম্যান। রুমি বলছেন, হার কে খাহা ধামন শ্রেণী বাখোদা উনশীন দর হুজুরে আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সাদ সালে তাদ বেরিয়া। রুমি বলছেন, সৎ লোকের সংসর্গ সংস্পর্শ তোমাকে সৎ লোক তৈরি করে বানাবে। রুমি বলছেন, একটা মুহূর্তের সংস্পর্শ কোনো ভালো মানুষের সাথে শত বর্ষ বেরিয়ে ইবাদতের থেকে অনেক বেশি ভালো। এই একটা জিনিস সংসর্গ সোহবত সঙ্গ যদি আমরা ভালো মানুষের সাথে করতে পারি আমাদের জীবন বদলায় যাবে। আমরা যে চিনাবাদাম খাই, আমরা চিনাবাদাম কিনি মনে করেন বাজার থেকে, এখন এক কেজির দাম 250-300 টাকা, তো বাড়িতে আনছি, আমার আপনজনেরা চিনাবাদাম সিল্লা বাদামগুলি একখানে করছে, খোসাগুলি একখানে রাখছে, দেখা গেল 1 কেজি বাদামের মধ্যে 800 গ্রাম বাদাম হয়েছে, 200 গ্রাম খোসা। আমি যদি 200 গ্রাম খোসা নিয়া দোকানদারে কই, ভাই আমি তো 1 কেজি বাদাম নিয়েছি 300 টাকা দিয়া, বাদামটি রাখছি খোসাটি নিয়ে আমার ট্যারি ফেরত দেন, এটা দিবে দোকানদার? এই বাদামের যেই দাম খোসার একই দাম, কিন্তু যতক্ষণ সে বাদামের সাথে থাকে তখন তার দাম অপরিবর্তিত একই দাম, কিন্তু খোসা যখন বাদাম থেকে আলাদা হয়ে যায় তার কোনো দাম থাকে না। আমরা মানব গোষ্ঠীর মানব সন্তান, আমার এই দেহদের একটা খোসা, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার মাঝে সেই বিধাতার গুণরাশি, আমার যে আত্মা আমার যে সৌল, এটা যতক্ষণ আছে আমি জিন্দা আছি, খাইতেছি পড়তেছি দেখতেছি সব করতেছি, কিন্তু যেই মুহূর্তে বাদাম থেকে খোসা আলাদা হয়ে গেছে এই খোসার 1 পয়সা দাম নাই, আমাদের দাম নাই। আমরা আল্লাহর কাছে মিনতি করি আমরা যেন সারা জীবন নেককার বুজুর্গ জ্ঞান তাপস দার্শনিক ফিলোসফার পণ্ডিত তাদের সোহবতে থেকে আমাদের জীবনের আদর্শকে যেন উন্নত করতে পারি, আমাদের সমাজকে যেন বিনির্মাণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।